যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। স্বামীজি বলছেন, যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখবার জন্য। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপরে বিশ্বাস কখনো আসে না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্ত ভাবে, ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি, তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুঁজবে না।